চলতেছে বিল্ডিং এর হোটেল সমুদ্রের পাড়ে, ওইটারই আমি একজন মালিক আর কি। এত বড় লোক আমার বোর্ডের মধ্যে, ও মা বাবা, এ তো সত্যি তাল গাছে চাইতে, এটা যদি বড় তাল গাছই বড়, তার মানে কথাটা সত্যি কথা, তাল গাছই বসাইছি তরমকালের মধ্যে, না তাই সমস্যা নেই। না 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 না, এই দুইটা কাজ না করলে কি কেউ ভাত দিবে নাকি, এই করে সংসার নিয়ে চলি আর কি। তাই ভালো হয়েছে, ভালো একটা বন্ধু পাইলাম খুঁজে বেড়ে। এই যে যেটা হয়েছে বলতে চাইছিলাম, গিফট করছে রাতে, জানেন ওই যে দেখেন এক নাম্বার যেটা হচ্ছে টপ ওয়ান, সে জানেন একটা ভালো আমার খুব বেস্ট ক্লোজ ফ্রেন্ড, এটা জানেন, খুব গিয়েছে কিন্তু অযথা, বাট সময় ভালো সময় বন্ধুত্ব সম্পর্কটা আসলে যদি একটা খারাপ দিকটা থাকাই না, তাহলে তো অন্য একটা দিক হয়, সে থাকে না কিন্তু সম্পর্কটা, তাই না? সে সম্পর্কটা যে আমরা ভালো একটা বন্ধুর মধ্যে সিরিয়াস রাখি, তাহলে সে সবার সারা জীবন থাকে, সারাটা জীবন থাকে সে সম্পর্কটা, সম্পর্কটা কখন নষ্ট বন্ধুত্ব হয়। সম্পর্ক এমন একটা সম্পর্ক, এটা আমার কাছে মনে হয় যে সম্পর্কের মধ্যে একমাত্র এই সম্পর্কটা যেন স্বার্থ থাকে না, এই সম্পর্কটা স্বার্থ থাকে কখনো সেই নষ্ট বন্ধুটি হয় না আমার মনে হয়, এই সম্পর্ক গুলো হয় না। কখনো নষ্ট হয় না, সেটা হচ্ছে তুই তো আমার হলো একদিন, দুদিন রাগ করে থাকলো, 2 দিন পর আবার কি রে দোস্ত কি অবস্থা, তখন হ্যাঁ সব রাগ ভুলে যায়। এটা অবশ্যই, এটা অবশ্যই, এটা আমাদের ক্ষেত্রেও হয়, আমরা ভুলে যাই। ওইটাই, আর বন্ধুত্ব কখনোই আপনার কে কোথায় আছে তার পরিবেশ কি সেটা দেখেও হয় না, কতদিন চালো বয়স তুমি, দেখেও হয় না। বিগত বন্ধুত্ব কতদিন হলো, আছো? আমি বেশি দিন না, আমি আগে এক সময় চালাতাম, ওই মাসখানেক চালিয়েছি, পরে আমি কাজে চলে গেছিলাম দেশের বাইরে মালয়েশিয়ায়, আচ্ছা মালয়েশিয়া আমার প্রজেক্ট আছে, ইন্ডিয়া তো আছে, ওই কাজ করে আবার আসলাম, এই 3-4 দিন হলো আবার ঢুকছি। আচ্ছা ঠিক আছে, ভালো ভালোই লাগছে অন্তত কথা বলে তোমার সাথে। আমার এই এই বোর্ড বোর্ড ঘুরি, দেখি কে কি করে, দেখি কথা বলেছে। আমি তারপরে বাসায় কি একা না আর কেউ আমরা কিছু থাকে? আসলে বেশিরভাগ রাত্রি আমি বোট করি, বুঝছো, আমি এত এই সময় বোট করি না, আচ্ছা একদম আচ্ছা, কম করি এই সময় বোট গুলো, তো রাতের বেলা বোট করি আর কি, বুঝছো। আসলে আমি রাত্রে বেশি 10:30-টার পরে ঢুকতে পারি না, তখন বাসায় যাই, তখন আমার ছেলে মেয়ে আছে, আমার ওয়াইফ আছে, তাদের সঙ্গে সময় দেই। আর সেটাই ছেলে ভালো, মেয়ে খুব ছোট ছোট, তো ছেলের বয়স 2.5 বছর, মেয়ের বয়স 4 বছর, তো আমাদের পাইলে ওর একজন ঘাড়ে উঠে একজন কোলে বসে, মানে এই খেলতে খেলতে সময় শেষ। আসলে কথা আছে, এটা হচ্ছে সবচেয়ে সুখের, যে এর চেয়ে কোনো সুখ আমি মনে হয় না আছে, হ্যাঁ ঠিক আছে। সারাদিন যত পরিশ্রম করি, যখন বাহাই যাই ছেলে মেয়ের মুখ দেখি, ওদের খেলা করি, সব পরিশ্রম শেষ, সব টায়ার্ডনেস শেষ, যাক আবার যাই ফিরে যাই, করো, ভালো লাগে। নিজেকে যখন চেঞ্জ করা শুরু করেছো, বাট ফ্যামিলি কত এত সুন্দর ইনভলভ হয়ে গেছো, বাজে কাজ থেকে মুক্ত থাকো, ডানা পাখা মেলে ওদেরকে নিয়ে থাকো, তুমি লাইফটা আরো সুন্দর হয়ে যাবে, বিউটিফুল। থ্যাংক ইউ, আসলে বাজে লাইফ, বাজেটা আমি বুঝি না, আমি একটা বুঝি যে নিজে যদি ফ্রি না থাকি, নিজে নিজের মধ্যে যদি ফ্রেশনেস না থাকে, তাহলে তো আমি আমার ফ্যামিলি ঠিক রাখতে পারবো না। আজকে বাসায় গেলাম, বউর সঙ্গে একটু আমার তগাদগি হলো, হইতেই পারে, তখন আমি যে কারোর সঙ্গে জিনিসটা শেয়ার না করি, কারোর কাছে আমি জিনিসটার একটা সাপোর্ট না পাই হ্যাপিনেস এর, তাহলে আমার মনটা খিটখিটে হয়ে থাকবে। বাসায় গেলে আবার সেই বউর সঙ্গে আমি কালো মেজাজে কথা বলবো, আর বউর সঙ্গে ঝগড়া হওয়ার পরে যে বাসায় বাইরে আসি, কারোর সঙ্গে কথা বললাম, মনটা ফ্রেশ হলো, বাসায় গেলে তখন আমি একটা হাসি মুখে কথা বলতে পারি। এদের সবকিছু লাইফে দরকার, একটার সঙ্গে একটা জড়িত, যে কোনো একটা দিয়ে হয় না। হ্যালো, আপনি মনে কথা শুনতে শুনতে পাচ্ছেন না? না শুনেছি না, কল মি প্লিজ MD মিজান, আপনাকে খুব সুন্দর লাগছে। তারপর ভাই কি আপনি একাই থাকেন না ফ্যামিলি সহ? একাই থাকি ভাই, গরিব মানুষের বুঝেন না, কোন রকম কষ্ট কষ্ট করে চলি আর কি, গরিব কি গরিব, কেউই না খেতে পারছেন তো নাকি দুই বেলা, তারপর গরিব কিসের, তার চেয়ে বেশি গরিব আমি, খালি খালি কি পেট ভরে, কোন খায় তো, যারা বাবার বেজে বই থাকে তারা তাহলে বেশি কি করতে খায়, হবে, যারা বাবার বেজে বই তারা তো বেশি খায়, তারা বললেন মনে যদি শান্তি না থাকে কোনো কিছু যদি শান্তি নাই, ঠিক আছে, মনে শান্তি বড় শান্তি, বুঝতে পারছেন। হ্যাঁ একটাই মাথায় রাখবেন যে এনি হাউ হ্যাপি থাকতে হবে, দেখবেন সবই ঠিক। অল ট্রু বাট সো নট পসিবল, দ্যাট ইজ মাই ব্যাড লাক, আমার কপাল মন্দ, আমি জানি না, আমার একটাই ধারণা থাকে যে এনি হাউ আমার সুখী হ্যাপি থাকতে হবে, আমি সবসময় হ্যাপি থাকি। আমার আজকে থেকে 5 বছর 7 বছর আগের বন্ধুরা যেমন দেখছে এখন বলে এমনই, আমি তখনও হাসতাম এখনো হাসি, ভালো আছি। তারপর আপনার খবর কি, আছেন কেমন সবকিছু মিলিয়ে? আছি কোন রকম, কেন কোন রকম কেন, আলহামদুলিল্লাহ ভালোই রাখছে, খারাপ না, এইটা বলেন।